নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। টেক 360 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো কিভাবে পিএম কিষানে নাম ভুল থাকলে, অর্থাৎ অ্যাপ্রুভ হওয়ার পর যদি নাম ভুল থাকে সেটা আপনি কিভাবে ঠিক করতে পারবেন। তো এটি করার জন্য সবার প্রথমে আপনাকে আপনার ডেস্কটপ স্ক্রিনে আসতে হবে। এরপর আপনাকে একটি ঠিক নিখুঁতভাবে বসিয়ে দেব। এখানে আমি বসিয়ে দিয়েছি। এরপর যদি আপনার মোবাইল নাম্বার আপডেট করা থাকে তাহলে আমি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, কিংবা যদি আপনার আধার নাম্বার যদি কোনো ভুল হয়ে থাকে, আধার নাম্বার যদি আপডেট করতে চান তাহলে আধার নাম্বার বসিয়ে দেবেন। এবং এই যে আপডেট যে বাটনটি রয়েছে, এই যে আপডেট যে বাটনটি রয়েছে, এই আপডেট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এই আপডেট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি লোডিং হবে। এবং দেখুন এখানে শো করিয়ে দিয়েছে যে ইয়েস, আধার অথেন্টিকেটেড সাকসেসফুলি অ্যান্ড রেকর্ড আপডেটেড সাকসেসফুলি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের টেক 360 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।